আসসালামু আলাইকুম জন্মের পর থেকেই শিশুরা নানারকম সমস্যায় আক্রান্ত হয়ে পড়ে আর মা বাবা যদি এসব ব্যাপারে সময় মতো যথেষ্ট সচেতন না হয় তবে ভবিষ্যতে এর খারাপ ফলাফল তাদের চিন্তিত ও বিব্রত করে তুলতে পারে শিশুদের জন্য এমনই একটি সমস্যার নাম হচ্ছে থাম সাকিং যাকে সাধারণ ভাষায় আমরা বলে থাকি আঙুল চোষা যে কোনো কিছু চোষাই শিশুর স্বভাবজাত প্রবৃত্তি তবে বেশিরভাগ শিশুই বুড়ো আঙুল ছাড়াও এক বা একাধিক আঙুল চুষতে বেশি পছন্দ করে থাকে অত্যন্ত মজার ব্যাপার হলো মাতৃগর্ভে থাকা অবস্থায় আলট্রাসাউন্ডের মাধ্যমে অনেক সময় শিশুদের মায়ের জরায়ু চুষতে দেখা যায় আঙুল চুষতে থাকলে আমরা অনেকেই মনে করে থাকি যে শিশুটির বুঝি ক্ষুদা পেয়েছে কিন্তু একটি জরিপে দেখা গেছে শতকরা ভাগ শিশু ক্ষুধা লাগা ছাড়াই আঙুল চুষে থাকে সাধারণত জন্মের তিন মাসের পর থেকেই আঙুল চষার প্রবণতা বেশি দেখা যায় শিশুরা যখন বিরক্ত ক্লান্ত বা অসুস্থ থাকে খেলার জন্য তাদের হাত ব্যবহার করতে না পারে তখনই আঙুল চষার মাত্রাটি অনেকাংশে বেড়ে যায় এছাড়া বুকের দুধ কিংবা বোতলের দুধ খাওয়া ছেড়ে দেওয়ার পরপরই শিশুদের বেশি মাত্রায় আঙুল চুষতে দেখা যায় অনেক শিশুই চার থেকে পাঁচ বছর পর্যন্ত আঙুল চষার মতো বদ অভ্যাসটি ধরে রাখে আমরা অনেকেই জানি না যে শিশুর আঙুল চষা বা থাম শাকিং পরবর্তী সময়ে স্থায়ী দাঁতের ও চোয়ালের আকৃতিতে বিরূপ প্রভাব ফেলে থাকে আর সে কারণে পরবর্তীকালে ভুক্তভোগী অনেকেই আঁকা বাঁকা ও উঁচু নিচু দাঁত ঠিক করার জন্য ডেন্টাল সার্জেনের স্মরণপন্ন হয়ে থাকেন সার্জেনদের মতে থামসাগিংয়ের ফলে উপরের মাড়ির দাঁতগুলো সামনের দিকে চলে আসে উপরের ও নিচের মাড়ির দূরত্ব ক্রমশ বাড়তে থাকে এক পর্যায়ে মুখ লম্বাটে দেখা যায় এমন কি লক্ষ্য করলে দেখা যায় যে এর জন্য উপরের চলে দাঁতগুলো অপেক্ষাকৃত বেশি ফাঁকা হয়ে যায় ক্রমান্বয়ে উপরের চোয়াল নিচের চল থেকে শুরু হয়ে গিয়ে রোমান হরফ ভি বা বাংলায় ঠ আকৃতির হয়ে যায় ফলে কথা বলতে থুতু গিলতে কোনো কিছু খেতে কিংবা চিবোতে অসুবিধা হয়ে থাকে শিশুর থামসা কিংবা বা আঙুল চষা বন্ধ করার জন্য মা বাবা কিংবা যাদের কাছে শিশু বড় হয় তাদের একটু সতর্ক থাকতে হবে এক বছর কিংবা তার কম বয়সে শিশুর আঙুল চষা বন্ধ করার জন্য তার সাথে সময় কাটাতে হবে গল্প শোনাতে হবে খেলতে হবে ঘুমের মধ্যে অনেক শিশুই আঙুল চষে থাকে এক্ষেত্রে ডেন্টাল সার্জনের সাথে কথা বলে আঙুলে ব্যবহার করতে পারেন কটন টিউব শখ কিংবা পাপেন শখ আবার যে সকল শিশু অত্যাধিক থামসাই করে থাকে তাদের জন্য আপনি বেছে নিতে পারেন বিশেষ ধরনের অ্যাপ্লায়েন্স যা আপনার ডেন্টাল সার্জন আপনাকে বানিয়ে দিবেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয় চার পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে আপনাকে একটু বেশি ধৈর্যশীল হতে হবে ওই সকল শিশুদের বোঝাতে হবে আঙুল চুষলে কি কী সমস্যা হতে পারে প্রয়োজনে একজন ডেন্টাল সার্জেনের কাউন্সেলিং গ্রহণ করতে পারেন কারণ কখনও কখনো শিশুর স্বাস্থ্যগত ব্যাপারে মা বাবার কথা না শুনলেও ডাক্তারের কথা শুনে থাকে কারণ ডাক্তারের কাউন্সেলিংয়ে শিশুরা এর ক্ষতিকর দিকগুলো জেনে ভয় পেয়ে ওই সব কাজ থেকে বিরত থাকতে চেষ্টা করে মনে রাখবেন আপনার সচেতনতাই শিশুর আঙুল চষা বন্ধ করার একমাত্র উপায় অযথা রাগ করে কিংবা বিরক্ত হয়ে একটু অন্যমনস্কতার ফলে শিশুকে ক্ষতিকর কোনো কিছু চুষতে দেবেন না আঙুলের পরিবর্তে কী চুষতে দিলে দাঁত ও মাড়ি ক্ষতিগ্রস্ত হবে না তা আপনি ডেন্টাল সার্জনের কাছ থেকে অতি সহজেই জেনে নিতে পারেন ভুলে গেলে চলবে না আপনার শিশুকে সুস্থ ও নিরোগ শরীর নিয়ে গড়ে তোলার দায়িত্ব আপনারই তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর এর সাথে সাথে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুর সাথে শেয়ার করবেন লাইক দিবেন ধন্যবাদ